আসসালামু আলাইকুম। হোম ট্রিটমেন্ট বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে ব্লাস্ট নিয়ে। এই ব্লাস্ট 20 mg এই ওষুধটি কিন্তু জেনারেল ফার্মাসির কাছে একটি প্রোডাক্ট। তো জেনারেল ফার্মাসি বর্তমানে জনপ্রিয় কোম্পানি, এবং এই ব্লাস্ট ট্যাবলেট আপনারা কেন খাবেন, কিসের জন্য খাবেন, কখন ইন্ডিকেশন দেখা দিয়ে খাবেন, এর ডোজ এবং দাম সম্পর্কে আজকে সহজ এবং সংক্ষেপে আলোচনা করব। তো বন্ধুরা, ব্লাস্ট 20 এই ওষুধটি, এটি সাধারণত ঠান্ডাজনিত হাঁচি কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় ঠান্ডাজনিত কারণে আমাদের যে হাঁচি হয়, ঘন ঘন নাক দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দেয়, অনেক সর্দির কারণে হয়ে গেছে, মাথা ব্যথা করে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে আমাদের যে সিজনাল অ্যালার্জি রয়েছে, অ্যালার্জিজনিত কারণে আমাদের ঠান্ডা লাগলে কিংবা হাঁচি হলে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কিংবা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় চুলকানির সমস্যা দেখা যায়, চুলকানির সমস্যার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। মূলত ঠান্ডাজনিত কিংবা অ্যালার্জিজনিত সমস্যার কারণে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, যেমন হাঁচি হয়ে থাকে, আপনাদের কাশি হয়ে থাকে, ঠান্ডাজনিত জ্বর হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়া অনবরত, সেই সমস্যার ক্ষেত্রে আপনি ব্লাস্ট 8 ওষুধটি ব্যবহার করতে পারবেন। ওষুধ দাম যদি জিজ্ঞাসা করেন, প্রতি ট্যাবের দাম পড়বে 15 টাকা। এটি আপনি যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এবং যদি খাওয়ার নিয়ম বলতে হয়, তো সেক্ষেত্রে আপনি ওষুধটি প্রতিদিন রাতে বেলা ঘুমানোর আগে একটি করে ট্যাবলেট খাবেন। এক্ষেত্রে 7 দিন খেলেই আপনার মোটামুটি সর্দি কাশি কিংবা ঠান্ডাজনিত সমস্যা, অ্যালার্জি কিংবা চুলকানি, সব ধরনের সমস্যাই দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। কোন কোন ধরনের ভিডিও সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা সাপোর্ট না করে আমরা সামনে এগোতে পারি না। সুতরাং আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে, একটু প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক দিয়ে সাথে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।